আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব প্রাত্যহিক জীবনের সেট এর অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে আজকে সেই অঙ্কগুলো নিয়ে মূলত আলোচনা করব। তোমাদের প্রাত্যহিক জীবনের সেট যে অধ্যায়টা রয়েছে অনুশীলনীতে তোমরা দেখবে এক নম্বর যে এক এক নম্বরের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তিনটা অঙ্ক দেওয়া আছে, এই তিনটা অঙ্ক সমাধান করব। বন্ধুরা লক্ষ্য করো যে প্রাত্যহিক জীবনের সেট অনুশীলনীর সমাধান পর্ব নম্বর এক। এটা নতুন করে আবার অনুশীলনীর অঙ্কগুলো যেহেতু করছি, সুতরাং পর্ব আবার এক থেকে স্টার্ট হইলো। আর পূর্বের পর্ব তো আছে, সেগুলো হচ্ছে বেসিক আলোচনা আলোচনা, তোমরা অবশ্যই সেগুলো আলোচনা দেখে নিবে আর কি। প্রশ্ন নম্বর এক হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রশ্ন নম্বর ক, আচ্ছা দেখো, এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, যেন এক্স এর যে মানটা হয় সেটা মাইনাস তিনের চাইতে বড় এবং পাঁচের সমান, পাঁচের সমান, পাঁচের চাইতে পাঁচের সমান, এই লেস দেন ইকুয়াল টু বলা হয়, সমান। খ নম্বর প্রশ্ন হচ্ছে বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 50। এবং গ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264। বন্ধুরা লক্ষ্য করো ক নম্বর প্রশ্ন সমাধানটা একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রশ্ন নম্বর ক, ক নম্বর প্রশ্ন সমাধান যে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, যেন এক্স এর যে মানটা হবে সেটা হচ্ছে পাঁচের সমান এবং মাইনাস তিনের চাইতে বড়। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমাদের কিছু কন্ডিশন জানতে হবে যে এটার উত্তরটা আসলে কি হবে। এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে বাচ্চারা, তাই না? এখানে যে মেইন শর্ত, প্রথম শর্ত হচ্ছে এক্স বিলংস টু এন, এন তে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার হচ্ছে পূর্ণ স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলা হয়? এক থেকে শুরু করে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ডট ডট ডট, এই সংখ্যাগুলোকে কিন্তু ন্যাচারাল নাম্বার বলা হয়। কিন্তু আমার শর্তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স এর যে মানটা হবে সেটা মাইনাস টু এর চাইতে বড়, মাইনাস টু এর তিনের চাইতে বড়। তাহলে মাইনাস তিনের চাইতে বড় কত? মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, পাঁচ পর্যন্ত, তাই না বাচ্চারা? এই কন্ডিশন অনুযায়ী এই কথা বলে। বাট এখানে যে ন্যাচারাল নাম্বার বা এন দেওয়া আছে, এই ন্যাচারাল নাম্বার থাকার কারণে কিন্তু আমরা এই মাইনাস টু, মাইনাস ওয়ান এবং জিরো কে আমরা নিতে পারবো না, কারণ এগুলো স্বাভাবিক সংখ্যা নয়। এই তিনটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, বাট এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা। সো আমাদের এই কোশ্চেনের যে উত্তরটা হবে সেই উত্তরটা আমরা লিখতে পারবো বাচ্চা, দেখো এই কোশ্চেনের উত্তরটা হবে কত? সো আমরা এটার উত্তর লিখতে পারবো, এর ভ্যালুটা হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, রাইট? পাঁচের সমান বলছে, কার সমান বলছে? পাঁচের সমান। সো আমরা উত্তর লিখতে পারবো এক, দুই, তিন, চার, পাঁচ। আশা করি ক নম্বর প্রশ্ন সমাধানটা কিভাবে হবে তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছ। আচ্ছা, এখন খ নম্বর কোশ্চেনের দিকে আমরা চলে যাই, অঙ্ক নম্বর দুই, খ। প্রশ্ন নম্বর খ দেখো বাচ্চারা, খতে বলা হয়েছে যে বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। এক্সটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা বাচ্চারা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 50। আগে আমরা এই কথাগুলো বুঝি, এখানে কি বলছে। প্রথম কথা আমরা এখানে জেড সম্পর্কে বুঝবো, তারপরে মৌলিক সংখ্যা এটা দেখবো, এবং সবার শেষে শর্তটা আমরা ফলো করবো। জেড তে হচ্ছে পূর্ণ সংখ্যা বাচ্চারা, তাই না? জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। সো আমরা জেড এর পরিবর্তে আমরা লিখতে পারবো যেমন মাইনাস ফাইভ, মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ডট ডট ডট, দুই পাশে। পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয় বাচ্চারা? পূর্ণ সংখ্যা বলা হয়, তাই না? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। এখন এই শর্ততে আমার দেওয়া আছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়, এবং এই যে পূর্ণ সংখ্যা আছে তার মধ্যে আবার কি হতে হবে? মৌলিক সংখ্যা। এই পূর্ণ সংখ্যার পরে ভিতরে আবার কি হতে হবে? সেগুলো আর কি হওয়া লাগবে? মৌলিক সংখ্যা। এবং সেই মানে যদি আমরা বর্গ করি, স্কোয়ার করি, সেটা পঞ্চাশ যে উত্তরগুলো আসবে সেটা অবশ্যই অবশ্যই পঞ্চাশের সমান অথবা তার সাথে ছোট হবে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা নিতে পারবো আর কি। তাহলে প্রথম শর্ত জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দ্বিতীয় কথা হচ্ছে এই পূর্ণ সংখ্যার ভিতরে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেটা বর্গ করবো, বর্গ করে সে যে মানগুলো আসবে সেটা অবশ্যই পঞ্চাশের সমান অথবা তার সাথে ছোট হবে বাচ্চারা। এখন আসো দেখা যাক আমরা সেইভাবে কাজ শুরু করি।
তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? তার এর ভিতরে, এর ভিতরে আমার মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11 বাচ্চারা, তাই না? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, রাইট? এখন এই যে মৌলিক সংখ্যা আমরা পেলাম, এগুলোর বর্গ করে আমরা দেখবো যে 50-এর তাতে বড় হয় না বা তার সাথে ছোট থাকে, মানে আমরা সর্বপ্রথম লিখতে পারি এক্স ইকুয়াল টু 2 হলে, 1 কিন্তু মৌলিক সংখ্যা না, অবশ্য 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 হচ্ছে সমমৌলিক সংখ্যা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 হলে বাচ্চারা দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান কত ধরছি আমরা 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে কত হয় 4, এটা অবশ্যই 50-এর সাথে ছোট আছে, তাই না? কি 50-এর সমান অথবা তার সাথে ছোট আছে, সুতরাং আমরা 2 কে উত্তর হিসেবে নিতে পারবো। এইবারে দেখো বাচ্চারা, এক্স ইজ ইকুয়াল টু যদি 3 হলে, এক্স সমান সমান 3 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, দ্যাট ইজ 9, এইটাও কিন্তু 50-এর চাইতে ছোট। এরপরে লক্ষ্য করো, এক্স ইকুয়াল টু 4 নিতে পারবো? 4 পারবো না, কারণ কি আছে, মৌলিক সংখ্যা লেখা আছে। তাহলে এক্স ইকুয়াল টু 5 নিতে পারবো, এক্স ইজ ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বাচ্চারা 5 স্কোয়ার, দ্যাট ইজ কত, 25, সো এটা কিন্তু 50-এর চাইতে ছোট আছে, সো আমরা এক্স এর মান হিসেবে 5 আমরা নিতে পারবো। আচ্ছা, এক্স ইকুয়াল টু 6 বসান যাবে বলো তো তোমরা, যাবে না, কারণ 6 হচ্ছে মৌলিক সংখ্যা না। 7 বসান যাবে, অবশ্যই যাবে, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এক্স ইকুয়াল টু 7 হলে তাহলে বাচ্চারা আমরা কি লিখবো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার 49, দেখো এটা 50-এর চাইতে কিন্তু ছোট আছে, 50 হইলেও হবে, বাট 50 তো হয় না মৌলিক সংখ্যা বর্গ 49। এখন এই এক্স ইকুয়াল টু 11 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এক্স ইকুয়াল টু 11 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বাচ্চারা 11 স্কোয়ার, তাহলে কত হয়, 121, এটা কি 50-এর চাইতে ছোট বা তার সমান না, এটা 50-এর চাইতে বড়। সুতরাং আমরা এই ভ্যালুটাকে আমরা নিতে পারবো না, এক্স ইকুয়াল টু 11 যেটা আছে সেটা আমরা নিতে পারবো না। সুতরাং আমার বি সেটের উত্তরটা হবে, অতএব বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো বাচ্চারা 2, 3, 5, 7, এইটাই হবে বি সেটের উত্তর। কারণ কি, এক্স ইকুয়াল টু 2 বসালে উত্তর পাবো আমরা 50-এর ছোট, 3 বসালে 50-এর, 5 বসালে 50-এর সাথে ছোট, 7 বসালে ছোট, বাট 11 বসালে মাত্র 50-এর সাথে বড় হয়ে যাচ্ছে, সো আমাদের উত্তর হবে 2, 3, 5, 7। আশা করি তোমরা খ নম্বর প্রশ্ন সলিউশনটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আসি আমরা অঙ্ক নম্বর গয়ে আমরা চলে আসি বাচ্চারা, দেখো গ নম্বরে কি বলছে, সি, আচ্ছা গ নাম্বার করছি, দেখো সি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, রাইট, এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264, অর্থাৎ এখন এইটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং একটা ম্যাথমেটিক্স, যে এক্স বিলংস টু জেড, জেড কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কি বললাম বাচ্চারা, দেখো তো পূর্ণ সংখ্যা কোনগুলো, তাহলে পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক, দ্যাট ইজ ডট 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 -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এগুলোকে কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে কিন্তু কোন আর কোনো কন্ডিশন দেওয়া নেই, মৌলিক বা যৌগিক বা স্বাভাবিক এরকম কোনো কন্ডিশন দেওয়া নেই, তবে এই মানগুলোর উপরে তখন আমরা পাওয়ার হিসাবে 4 ইউজ করব, সেগুলোর উত্তর যদি 264-এর সাথে ছোট হয় শুধু সেই উত্তরগুলোকে আমরা নিতে পারবো। তাহলে বাচ্চা লক্ষ্য করো, চলো আমরা স্টার্ট করি, এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে ধরলাম, 0 হলে বাচ্চারা দেখো এক্স টু দি পাওয়ার 4 মানে কি, 0 টু দি পাওয়ার 4 কত হয় বাচ্চারা, 0, এটা কি 264-এর সাথে ছোট না, অবশ্যই, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 0 উত্তর নিতে পারবো, এক্স ইকুয়াল টু 0 উত্তর নিতে পারবো। এখন দেখো এক্স ইজ ইকুয়াল টু +-1, অর্থাৎ +-1 মানে কি, +1 এবং -1 দুইটা নিতে পারবো, +1 একসঙ্গে কি নিলাম -1, সো দেখো বাচ্চারা এক্স টু দি পাওয়ার 4 +-1 টু দি পাওয়ার 4, আচ্ছা +-1 হোক আর -1ই হোক, উপরে যদি জোড় সংখ্যা থাকে স্কোয়ার বা 4 বা 6, তাহলে কিন্তু মানগুলো পজিটিভ হয়ে যায়, সো এটার উত্তর হবে 1, বাচ্চারা দেখো 264, তাহলে 1 কি 264-এর সাথে ছোট না, অবশ্যই ছোট। এক্স ইজ ইকুয়াল টু +-2 হলে, +-2 হলে বাচ্চা দেখো এক্স টু দি পাওয়ার 4, তাহলে +-2 টু দি পাওয়ার 4, তাহলে 2 এর উপরে 4 মানে কত, 16, এটাও কিন্তু 264-এর সাথে ছোট, কারণ মাইনাসের মানে জোর সংখ্যা, মাইনাসের মাইনাস এবং প্লাস পাওয়ারের উপরে যদি পাওয়ার হিসেবে জোর সংখ্যা থাকে তাহলে অবশ্যই সে মানগুলো কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। এক্স ইজ ইকুয়াল টু বাচ্চা দেখো +-3 হলে তাহলে আমরা কি লিখবো, এক্স টু দি পাওয়ার 4
প্লাস মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর, এইটা কিন্তু একে আসি 81, থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত, একে আসি 81, সো এটাও 264 চাইতে ছোট। এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর হলে বাচ্চারা দেখো থ্রি টু দি পাওয়ার ফোর, তিনের উপরে ফোর, থ্রি টু দি পাওয়ার ফোর মানে কিন্তু বাচ্চারা 64 হবে। হ্যাঁ আচ্ছা, থ্রি টু দি পাওয়ার ফোর একে আসি, রাইট। আচ্ছা এক্স, এক্স টু দি পাওয়ার ফোর, এখন দেখো বাচ্চারা ফোর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 256, ফোরের উপরে ফোর দিলে কত হয়, 256 হয়, এটা কিন্তু 264 চাইতে কি আছে, ছোট আছে, তাই না? থ্রি টু দি পাওয়ার ফোর মানে একে আসি, ঠিক আছে বাচ্চারা, রাইট। তাহলে এক্স এর মান যখন আমরা ফোর ইউজ করলাম তখন 256 পেলাম, এইটাও কিন্তু শর্তের মধ্যে পড়ে যাচ্ছে, সো এইটাও এক্স এর মান প্লাস মাইনাস ফোর আমরা নিতে পারবো 100%। আর একটা ইউজ করি দেখো, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ হলে, ফাইভ হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ফাইভ টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু 625 হয় না বাচ্চারা? দেখো এটা কিন্তু 264 চাইতে বড় হয়ে গিয়েছে, তাই না? এইটা কিন্তু আমাদের শর্ত মেনে চলে না, আমার প্রদত্ত যে শর্তটা রয়েছে এই শর্ত কিন্তু মেনে চলে না, সো আমরা এই পুরো যে মানটা আছে এইটাকে আমরা নিতে পারবো না, এটা আমার উত্তরের মধ্যে হবে না। তাহলে সি সেটের উত্তরটা কি হবে, অতএব সি ইজ ইকুয়াল টু, তাহলে প্রথমে আমরা কি নিতে পারবো বাচ্চা দেখো, মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, আমি একটু সাদায় লিখি, তাহলে মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, রাইট। এই হচ্ছে আমার সি সেটের উত্তর, মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। এই হচ্ছে পর্ব নম্বর একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিয়ে তিনটা প্রশ্ন ছিল, আশা করি তোমরা পর্ব নম্বর একে এই তিনটা প্রশ্ন একদম প্যানের মতো বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।